নমস্কার, আজকের সুবিচার নেওয়া হয়েছে সৌরভ সেনগুপ্ত বিট্টুর বল থেকে। এটা আমাদের একটা জীবন সমস্যা। অনেক সময় আমরা যারা অন্য ছেলেদের মানুষ করি, বড় করি, নিজের সন্তানের মতো ভালোবাসা দিই, একটা সময় তারা আমাদের ছেড়ে চলে যায়, কখনো ফিরে আসে না। এই রকম পরিস্থিতি যেমন আপনাদের হয়, আমাদেরও তেমনি হয়। স্বামী অখণ্ডানন্দজির জীবনে এমন ঘটনা ঘটেছিল। তার জীবন দর্শন, শ্রীরামকৃষ্ণের একটি দর্শন কি বলছে আজকে আমাদের আলোচনার বিষয়। অখণ্ডানন্দজি লিখছেন, একদিন বড় দুঃখ হলো, লোকে নিজের পেটের ছেলেকে যা যত্ন করে তার বেশি যত্ন আদর আশ্রমের ছেলেদের করি, তবুও ছেলেরা কেন পালায়। শ্রী শ্রী ঠাকুর দেখিয়ে দিলেন, তোরা আমার ভালোবাসা পেয়েছিস, তোরাই সকলকে ভালোবেসে যাবি, অন্যের ভালোবাসা পাবি কি করে। তোদের ভালোবাসার রিটার্ন তোরা যদি পেয়ে গেলি, তাহলে তো সাধারণ লোকের মতো হয়ে গেলি। সাধারণ লোকের ভালোবাসা দেওয়ার বদলে প্রতিদান চাই, আর অসাধারণ ভালোবাসা দেওয়ার বদলে কিচ্ছু চাই না, শুধু ভালোবাসা দিতে চাই। আসুন অসাধারণ ভালোবাসার অধিকারী হয়ে উঠি।